রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া এবং আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠকে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করে বলেন, পুলিশ মন্ত্রী এই জেলায় উদয়ন গুহ সহ গুন্ডাদের হাতে, বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে, পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা রাজবংশী নমশূদ্র সহ অন্যান্যদের ওপর সীমাহীন অত্যাচার করছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। মন্ত্রী এই জেলায় উদয়ন গুহ সহ গুন্ডাদের হাতে এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা, সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমশূদ্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছে। পুলিশ মন্ত্রী এই জেলায় উদয়ন গুহ সহ গুন্ডাদের হাতে এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা, সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমশূদ্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছে। শনিবার 15 জুন সল্টলেকের লোকসভায় দলের খারাপ ফলের ব্যাপারে পর্যালোচনা সহ নানা ইস্যুতে দলের কোর কমিটির বৈঠকে যোগ দেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিশীদ প্রামাণিককে সঙ্গে নিয়ে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান কোচবিহারে। সেখানে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন শুভেন্দু। কিন্তু দলের বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আর এদিকে তার দাবি যে দলের কোর কমিটির বৈঠকে দলের আদি বিজেপি নেতাদের প্রশ্নের মুখে পড়তে হবে জেনেই দলীয় বৈঠক এড়িয়েছেন শুভেন্দু। প্রসঙ্গত, বিজেপির এই কোর কমিটির বৈঠকে কিন্তু দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ছাড়াও দলের কোর কমিটির বাকি সদস্য এবং রাজ্যে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। শনিবার কুণাল বলেন, দলের আদি বিজেপি নেতাদের সম্মুখীন হতে হলে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে জেনেই শুভেন্দু কৌশলে তা এড়িয়ে যান। কি বলেছেন শুনুন। জোর করে বিজেপি যিনি আগে ওখানে ছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে জোর করে যাদেরকে আটকে রেখেছিলেন, বিজেপি দখলদারি করেছিল এই লোকসভা নির্বাচনে কোচবিহারে, বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে, মুক্তির আনন্দ চলছে, তারা স্বতঃস্ফূর্ত ভাবে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, এই দেখে শুভেন্দুদের ভিত নেড়ে গেছে। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি যে অমুক দ্বন্দ্বের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে, এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে। যদিও কোচবিহারে থাকা শুভেন্দুকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাকে নির্দেশ দিয়েছেন দলের কোর কমিটির বৈঠকের থেকেও আক্রান্তদের কাছে আগে পৌঁছতে হবে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এবং ঘর ছাড়া দলীয় কর্মী সমর্থকদের দেখতে আমি এখানে এসেছি। কোর কমিটির 18 জন সদস্য রয়েছেন, 16 জন বৈঠকে গিয়েছেন, আমরা 2 জন এখানে আছি। কলকাতায় ফিরে আমি দলের যা সিদ্ধান্ত হবে সই করে পূর্ণ সমর্থন জানাব। দলের কোর কমিটির বৈঠকে যা সিদ্ধান্ত হবে সেই বিষয়ে তার পূর্ণ সহমত রয়েছে। কি বলেছেন শুভেন্দু শুনুন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবে, আরেকটা প্রবলেম নেই, আরেকটা ভাবে 16 জন আমরা 2 জন এখানে আছি, আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে বুঝি, ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে নাম না করে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া এবং আক্রান্ত দলীয় কর্মীদের সমর্থকদের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠকে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করে বলেন, পুলিশ মন্ত্রী এই জেলায় উদয়ন গুহ সহ গুন্ডাদের হাতে ও বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে
পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা রাজবংশী নবশূদ্র সহ অন্যান্যদের উপর সীমাহীন অত্যাচার করছে। কি বলছেন শুভেন্দু শুনুন। এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা, সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নবশূদ্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছে। পুলিশ মন্ত্রী এই জেলায় উদয়নগুহ সহ গুন্ডাদের হাতে এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা, সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নবশূদ্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছে। তবে এদিকে বিজেপির কোর কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সেই বিষয়টাকে একেবারে ভালো চোখে দেখেননি কুণাল ঘোষ। কি বলছেন তৃণমূল নেতা শুনব। জোর করে বিজেপি যিনি আগে ওখানে ছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে জোর করে যাদেরকে আটকে রেখেছিলেন, বিজেপি দখলদারি করেছিল এই লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর, সেখানে স্বাধীনতার আনন্দ চলছে, মুক্তির আনন্দ চলছে, তারা স্বতঃস্ফূর্ত ভাবে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, এই দেখে শুভেন্দুদের ভীত নেড়ে গেছে। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি যে অমুক দ্বন্দ্বের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে, এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না, সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে। আর এদিকে যখন শুভেন্দু অধিকারীকে এ নিয়ে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু পুরো বিষয়টাকে অন্য ব্যাখ্যা করেন। যদি কোচবিহারে এ নিয়ে শুভেন্দুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাকে নির্দেশ দিয়েছেন, তাই আমি এখানে এসেছি। কি বলেছিলেন শুনব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবে, আরেকটা প্রবলেম নেই, আরেকটা ভাগ 16 জন আমরা দুজন এখানে আছি, আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।